এক একটি ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি মন্ত্রকের ট্যাবলয়ে গিয়ে আসে। প্রথমেই ইসরো চন্দ্রযান তিন, চন্দ্রযান তিনের সাফল্য, সেই সাফল্য তুলে ধরা হচ্ছে ইসরো ট্যাবলোতে। অন্যতম আকর্ষণ এবছরের ইসরো ট্যাবলো চন্দ্রযান তিন, গোটা দেশ যে চন্দ্রযান তিনের সাফল্যে মেতে উঠেছিল, সেই সাফল্য এবং সেই চন্দ্রযান তিনের রোভার বিক্রম এবং ল্যান্ডার বিক্রম এবং রোভারও সঙ্গে প্রজ্ঞান, স্মৃতি ইরানি তিনি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, সকলে উঠে দাঁড়িয়েছেন, স্ট্যান্ডিং ওভেশন চন্দ্রযানের জন্য। বিক্রান্ত এবং রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে, ঠিক চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুটা যেরকম সেরকম ভাবেই তৈরি করা হয়েছে। এবং আস্তে আস্তে তুমি যদি দেখো কি সদায় দেখো, রোভার থেকে রোভার প্রজ্ঞান নেমে আসছে, শিবশক্তি পয়েন্ট, শিবশক্তি পয়েন্টে নেমে আসছে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু। সেই ছবিটাও দেখা যাচ্ছে CSIR, the visually enchanting tableau of Council of Scientific and Council of Scientific and Industrial Research বা CSIR এর বিজ্ঞানের বৈজ্ঞানিক বিভিন্ন সাফল্য তুলে ধরছে। ল্যাভেন্ডার কালটিভেশন, ল্যাভেন্ডার ফুলের যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে ভারতে সেটি তুলে ধরা হচ্ছে। পার্পেল রিভলিউশন বলা হচ্ছে, সেই পার্পেল রিভলিউশনে সারা ভারতে ল্যাভেন্ডার ফুলের যে প্রোডাকশন উৎপাদন তা বৃদ্ধি পেয়েছে সেটি প্রকাশিত হচ্ছে এই ট্যাবলোতে। এবং এই ল্যাভেন্ডার গোটা পৃথিবীতে এক্সপোর্ট করা হচ্ছে এবং তার ফলে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে এবং মূলত মহিলারাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তার ফলে নারী শক্তিরও বিকাশ হচ্ছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই গোটা সিস্টেম কাজ করছে, এই গোটা উৎপাদন কাজ করছে সেটাও দেখানো হচ্ছে। যেটাকে বলা হচ্ছে বেগুনি বিপ্লব, যদি আমরা একেবারে বঙ্গানুবাদ করি, পার্পল রিভলিউশন অর্থাৎ বেগুনি বিপ্লব। এবং সেই বেগুনি ফুল ল্যাভেন্ডার, তার সামনে দাঁড়িয়েই মহিলারা যারা এই কাজের সঙ্গে ভীষণভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারাই প্রদর্শনে মেতে উঠেছেন। इलेक्ट्रॉनिक एवं सूचना प्रौद्योगिकी मंत्रालय की ये झांकी सलामी मंच की ओर अग्रसर होती हुई। ये झांकी सामाजिक सशक्तिकरण के लिए जिम्मेदार आर्टिफिशियल इंटेलिजेंस पर केंद्रित, आर्टिफिशियल इंटेलिजेंस से टैबलो मिनिस्ट्री ऑफ इलेक्ट्रॉनिक एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी आईटी मिनिस्ट्री तथ्य प्रौद्योगिकी দ্বারা দেখাচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গোটা দেশে যা এখন জানি আলোচনা হচ্ছে, গোটা পৃথিবীতে সেই এআই রোবোটিক্স ভারত এগিয়ে চলেছে বিজ্ঞানের দিকে, ভারত এগিয়ে চলেছে ঐতিহ্য একদিকে হাতে এক হাতে রেখে আরেক হাতে বিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এগিয়ে চলেছে ভারত। এবং এক্ষেত্রে না বললেই নয়, চন্দ্রযান তিন যখন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ঠিক তার কিছুক্ষণ পরে কিন্তু সমস্ত কন্ট্রোল চলে গিয়েছিল, ম্যানুয়াল কন্ট্রোল চলে গিয়েছিল, তখন এআই সমস্তটা দখল নিয়েছিল, সমস্তটা পরিচালন করেছিল। पोत परिवहन और जल मार्ग मंत्रालय की झांकी जो सागरमाला प्रोजेक्ट पर आधारित है, जहाज मंत्रों के महिलाओं को टैबलो प्रदान करने की प्रतिबद्धता के साथ टैबलो थीम सागरमाला संचालक नारी शक्ति को इस झांकी में दर्शाया गया है। ভারতের জলশক্তি এবং জাহাজ মন্ত্রকের উন্নয়নের ক্ষেত্রে নারী শক্তির যে ভূমিকা, নারীদের যে ভূমিকা, সেই থিম নিয়ে এগিয়ে চলেছে। And the next tableau arriving is of ITBP, Ministry of Home Affairs. ITBP এবং অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ ট্যাবলো এগিয়ে আসছে ভাইব্রেন্ট ভিলেজ। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দেশের যে সীমান্তে থাকা গ্রামগুলি সেগুলোকে বলা হবে ভাইব্রেন্ট ভিলেজ, কারণ সেগুলোকে উন্নয়নের অন্য ধারা বইয়ে দেওয়া হবে সেই গ্রামগুলিতে, মডেল গ্রাম হিসেবে যাতে তৈরি করা যায়। এবং সেখানকার সেই গ্রামগুলো যেগুলো ছোট ছোট গ্রাম, ইন্দো টিবেটান বর্ডার পুলিশের উদ্যোগে এই গ্রামগুলোর অনেক উন্নয়ন হয়ে থাকে, যেগুলো আমরা জানি যে আর্মির কাজ কি, আর্মির কাজ শুধুমাত্র সীমান্তে যুদ্ধ করা বা সীমান্তকে পাহারা দেওয়া নয়, সীমান্তের যারা বসবাসকারী মানুষ তাদের উন্নয়ন গড়ে তোলা বা উন্নয়নের পথে তাদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে স্কুলমুখী করা, এটাও
তাদের কাজ এবং এই সীমান্তের গ্রামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাখা কারণ এখানেই কিন্তু যে বর্ডার এলাকা সীমান্ত এলাকায় কোনো আক্রমণ হলে আগেই গ্রামগুলো আসে তাই এখানে উন্নয়ন অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি তাদের শিক্ষার আলোয় নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি তাই কোনো রকম ইনফিলট্রেশনও যাতে না হয় সেই দিক থেকেও শিক্ষার আলোয় যাতে তাদেরকে নিয়ে আসা যায় সেই জন্য ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় যে প্রতিরক্ষা বাহিনী তারা সীমান্তে এই কাজটি করে যান এবং সেই মতো করেই মডেল গ্রামের কথা বা ভাইব্রেন্ট ভিলেজের কথা বলেছিলেন और अब सलामी मंच के ओर अग्रसर होता हुआ विश्व কাছে G20 भारत के पहुंचे दिए छिलो आधुनिक भारत के पहुंचे दिए छिलो नूतन भारत के पहुंचे दिए छिलो और সেই সাফল্য আরো একবার কর্তব্য পথে লোকতন্ত্র এরপরই উৎসব है इलेक्शन कमीशन ऑफ इंडिया निर्वाचन कमीशन এর ট্যাবলো इस चुनाव प्रक्रिया में এবং তাদের থিম ভারত গণতন্ত্রের মাতা বা গণতন্ত্রের মাতৃকা গণতন্ত্রের সবচেয়ে বড় পীঠস্থান সেখানে একদিকে ইভিএম মেশিন এবং 96 কোটি ভোটার রয়েছেন ভারতে তাদের কথা और अब सलामी मंच की ओर अग्रसर होता हुआ केंद्रीय लोक निर्माण विभाग की झांकी सेंट्रल विस्टा विकसित भारत का प्रतिबिंब इस झांकी में कर्तव्य पथ नया संसद भवन नव स्थापित नेताजी सुभाष जी की प्रतिमा को बहुत बखूबी प्रदर्शित किया गया है नया विकसित कर्तव्य पथ एवं नया संसद भवन विश्व के मानचित्र पर अमिट छाप छोड़ता है सेंट्रल पब्लिक वर्क्स डिपार्टमेंट सीपीडब्ल्यूडी नई पहचान बनाने टैबलो एगियास छे विकास करते हुए नए ज्यादा रे बड़े थीम है सेंट्रल विस्टा विकसित भारत का प्रतिबिंब অর্থাৎ নতুন সংসদ সেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার মূর্তি স্থাপিত হয়ে গোটা দেশে গর্বের কারণ সেই নেতাজির মূর্তি এবং নতুন সংসদ ভবন আর যেখানে এই প্রদর্শন হচ্ছে সেই কর্তব্য পথে নেতাজির মূর্তিও রয়েছে কিশলায় আর সেই ট্যাবলো রয়েছে সেন্ট্রাল ভিস্তা তার যে অশোক স্তম্ভের যে সিংহ সেই সিংহ আমরা দেখতে পেলাম এই ট্যাবলোতে এরপর সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলো এগিয়ে আসবে থিম ভারত সংস্কৃতি মন্ত্রণালয় কি ঝাঁকি গণতন্ত্রের মাতৃকা इस संदेश के साथ कि भारत है लोकतंत्र की जननी भारत की लोकतंत्र में सदैव आस्था रही है गणतंत्र प्रति भारत की आस्था गई थी প্রাচীন যুগ থেকে প্রাচীন ঋষি মুনি সাধু সন্ন্যাসী সেইখান থেকে শুরু করে নতুন ভারত প্রত্যেক জায়গায় গণতন্ত্র এবং সংস্কৃতি মেলবন্ধন আর সেই গণতন্ত্র এবং তার সঙ্গে বৈচিত্র্যের মধ্যে তাই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে ট্যাবলো চলেছে ট্যাবলোর ঠিক পাশ দিয়ে আমরা দেখছি যে মহিলাদের বাহিনী মহিলা বাহিনী যাচ্ছেন তাদের মধ্যে এক এক জনের সাজ এক এক রকম তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে সম্প্রীতির মধ্যে ঐক্য বৈচিত্র্যের মধ্যে দেশের ঐক্য উকল এবং অন্য স্থানों पर উৎকীর্ণ অভিলেখ में নির্বাচন পদ্ধতি এবং প্রক্রিয়া সংবিধান का উল্লেখ है তুলে দিচ্ছেন বিআর আম্বেদকর ডক্টর বিআর আম্বেদকর সেই আকবর মূর্তিও রাখা রয়েছে সেই মডেলও রাখা রয়েছে अपनी ট্যাবলোতে ব্যবস্থা में লোকমুখী শাসন কি ভারতের সংবিধান একদিকে ভারতের ঐতিহ্য সংস্কৃতি এবং বৈচিত্র্য গ্রামসভা जैसी व्यवस्था भारत के गांवों में অসম্ভব সুন্দর ঈশান্য ভারত के রাজ্যों में भी ট্যাবলো পরম্পরা से दिखाई देती है ভারতের প্রথম প্রধানমন্ত্রী हमारा सुदृढ़ संविधान हमें हमारे देश তার হাতে তুলে দিচ্ছেন সংবিধান বিআর আম্বেদকর আশ্বস্তি দিতা है अपनी सुदीर्घ और गौरवशाली परंपरा